স্নেহের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো দিন পর আজ একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের উপরে আলোচনা শুরু করলাম আজ হলো দ্বিতীয় পাঠ বিশ্বগ্রাম তোমাদের সঙ্গে আছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী বিশ্বগ্রামের ধারণা প্রথম দেন মার্শাল ম্যাকলোহান আসলে বিশ্বগ্রামের ধারণাটা কেমন ছিল এমনি আমাদের গ্রামের ধারণাটা কেমন ছায়া শনিবীর শান্তির নীর এটাই হলো আমাদের স্বপ্নের গ্রামের ধারণা এই গ্রামে সবাই সবাইকে চেনেন প্রায় প্রতিদিনই সবার সাথে দেখা হয় সবার রাত কোহালেই একজন আরেকজনের খবরাখবর নেন কুশলাদি বিনিময় করেন সুখ ও দুঃখের ভাগিদার হন গ্রামের মানুষের যে জীবনাচার প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে মমত্ববোধ বা আন্তরিকতা সেটা শহরের জীবনে অনেকটা সম্ভব নয় সারা বিশ্বের মানুষ ভৌগোলিক দূরত্বে থেকেও যদি গ্রামের পরিবেশের মতন একে অপরের পাশাপাশি থাকত তাহলে অর্থনৈতিক জাতিগত ধর্মীয় বা রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য আর ভাতৃত্বের পরিবেশ গড়ে সর্বত্র নিবিড় ও সামষ্টিক উন্নয়ন সম্ভব হতো বিশ্বক্রামের ধারণা সূত্রপাত মূলত এসব চিন্তাধারাকে কেন্দ্র করেই যাই হোক প্রথম এই ধারণাটা দেন আমাদের কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান তোমরা দেখতে পাচ্ছ উনি কেমন ছিলেন দেখতে তিনি দুটি বইয়ের মাধ্যমে আমাদের এই ধারণাটা দিয়েছিলেন একটা হলো দ্য গ্লোবাল ভিলেজ আর একটা দা গোটন বার্গ গ্যালাক্সি এ দুটো বইয়ের মাধ্যমে মার্শাল ম্যাকলহোন আমাদের বিশ্বগ্রামের ধারণা দিয়েছিলেন তাহলে বিশ্বগ্রামটা কি এই যে দেখতে পাচ্ছি আমরা ছবিতে এটা আমাদের দেশের অতীতের গ্রামের ছবি এখন আর এরকম গ্রাম দেখা যায় না বললেই চলে সঙ্গে সবার বিভিন্নভাবে যোগাযোগ থাকবে এই যে আমরা পরস্পরের হাত ধরে থাকার মতনই পাশাপাশি থেকে সবাই সবাইকে সহযোগিতা করবো সুখে দুঃখে বোধ করব। আর এটা কীভাবে সম্ভব ছবিটা খেয়াল করো দেখো সবাই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে এখানে দেখো হাতে একটা রিমোট থাকলে বিশ্বের অনেক কিছুই আমরা দেখতে পাই টেলিভিশনের মাধ্যমে তাহলে বিশ্বগ্রামটা আসলে কি এটা হলো একটা পরিবেশ আর সমাজ কি ধরনের পরিবেশ বিশ্বগ্রাম হলো এমন একটু পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করা সহ এই যে দেখো ছবির মতন বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে আবার শুনো বিশ্বগ্রাম হলো এমন একটা পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে তাহলে বিশ্বগ্রামটা আসলে করতে কোনো গ্রাম না একটা পরিবেশ একটা সমাজ ব্যবস্থা যেখানে আমরা যে যেখানেই থাকি না কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হব যেই এখন যেমন হচ্ছি এবং একে অন্যকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা প্রদান করব। এই বিশ্বগ্রাম থেকে আমরা কি সুবিধা পেতে পারি তোমরা একটু চিন্তা করলে দেখতে পারবে আজ সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় পৃথিবীর কোথায় কী ঘটছে তা আমরা মুহূর্তের মধ্যেই জেনে যেতে পারছি এই যেমন দেখো না করোনা ভাইরাসে পৃথিবীর কোথায় কত লোক মারা যাচ্ছে কোথায় টিকা আবিষ্কারের কী চেষ্টা হচ্ছে কোথায় কবে থেকে টিকা দেওয়া শুরু হবে কত মানুষ আক্রান্ত হলো সব তথ্য কিন্তু আমরা জানতে পারছি এটা তথ্য প্রযুক্তি ছাড়া জানা সম্ভব ছিল না যে কোনো মুহুর্তেই পৃথিবীর যে কোনো তথ্যই কিন্তু আমরা জানতে পারছি তার জন্য আমাদের কি আছে ইন্টারনেট মাউসে ক্লিক করলেই আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের খবরাখবর পেতে পারি খবরের কাগজের মাধ্যমে এখন ইন্টারনেটে টেলিভিশনেও দেখা যায় তুমি যে তথ্য জানতে চাও সেগুলো আমরা গুগল বা হতে সার্চ দিয়েও জেনে নিতে পারি আর পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যে কোনো সময় আমরা যোগাযোগ করতে পারি কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে এগুলো সবই কিন্তু তথ্য প্রযুক্তির উপাদান আগে আমরা অনেক প্রাচীনকালে কবিতরের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় খবর পাঠাতাম ঘোড়ার মাধ্যমে খবর পাঠাতাম এবং তোমরা হয়তো জানো না আমরা নিজেরাও চিঠি লিখে কাগজে চিঠি লিখে পোস্ট অফিসের মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতাম চিঠি আদান প্রদান করতাম কিন্তু এক দেশ থেকে আরেক দেশে এইসব চিঠি যেতে অনেক সময় লাগত এমনকি দেশের মধ্যেও এক জায়গা থেকে আর জায়গায় চিঠিতে চিঠি পৌঁছাতে অনেক সময় লাগতো অনেক সময় পৌঁছাতই না কিন্তু এখন ইমেইলের মাধ্যমে আমরা শুধু চিঠি না যে কোনো ধরনের রেকর্ডিং ভিডিও অডিও সবই আমরা পাঠাতে পারছি মুহূর্তের মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তে ব্যবহার করছি ইমেইল ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে সফটওয়্যার দরকার বিনোদনের যে উপকরণ বিভিন্ন ধরনের গেমস নাটক সিনেমা ভ্রমণ কাহিনী যা কিছু হোক না কেন এমনকি বই আমরা ইন্টারনেট থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারি যেটা আমাদের প্রয়োজন হ্যাঁ যেগুলো এখন আসলে অ্যাপস নামেই বেশি পরিচিত তোমরা মোবাইলের মা মোবাইলে বিভিন্ন রকমের যে অ্যাপস ব্যবহার করো এগুলো বেশিরভাগই তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছ আবার যেগুলো দরকার হবে ডাউনলোড করতে পারবে অনেক অ্যাপস বা সফটওয়্যার আছে ইন্টারনেটে শিক্ষামূলক ওয়েবসাইটের অভাব নাই অনলাইন লাইব্রেরিরও অভাব নাই ইন্টারনেটে সেই আমরা ঘরে বসেই পৃথিবীর যে কোনো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করতে পারি শিক্ষামূলক ওয়েবসাইট থেকে অনেক কিছু আমরা শিখতে পারি এস আসলে এই জিনিসগুলো বলে শেষ করা যাবে না চিকিৎসার জন্যে আগে আমাদের অনেক কষ্ট করতে হতো ডাক্তারের কাছে যেতে হতো অনেক সময় ডাক্তারকে পাওয়া যেত না বা কোন ডাক্তারের সঙ্গে আমি পরামর্শ করবো সেটাও আমরা জানতে পারতাম না এখন সব খোঁজখবর আমরা ইন্টারনেটের মাধ্যমেই নিতে পারি এবং ঘরে বসে টেলিভিশন টেলিমেডিসিন পদ্ধতিতে আমরা চিকিৎসা সেবাও নিতে পারি খেয়াল করো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে এই দেখো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করছেন এই ডাক্তার এবং এই সামনে রোগী অনেক সময় এখানে রোগীও থাকতে পারেন তার সঙ্গে এই ডাক্তার সরাসরি পরামর্শ করে চিকিৎসা দিতে পারেন আমরা এখন অনেকে মোবাইলে টেলিফোন করেও ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে থাকি এই মোবাইলের মাধ্যমে চিকিৎসা নেওয়াটাও কিন্তু একটা অংশ এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তো আমরা চিকিৎসা নিতেই পারি এখানে ডাক্তার রোগীকে সরাসরি দেখতে পারেন প্রশ্ন করতে পারেন ঠিক আছে আমরা এখন ঘরে বসেই যে কোনো জিনিস কিনতেও পারি বিক্রিও করতে পারি তোমরা যারা ফেসবুক ব্যবহার করো তারা ফেসবুকের মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবো যারা নিজেরাই একটা ছোটোখাটো ব্যবসা তৈরি করে ফেসবুকের মাধ্যমে বিক্রি করছে আমার আরেকজন কিনছেও আসলে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি এসে যাওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ঘটেছে সহজেই কিন্তু আমরা জিনিসপত্র লেনদেনও করতে পারছি এবং জিনিসপত্রের দামগুলো কিন্তু আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করেই পরিশোধ করতে পারছি কত সুবিধা তাই না আরও সুবিধা কী আমাদের উপার্জনেরও কিন্তু একটা সুযোগ করে দিয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা বিশ্বগ্রাম ইন্টারনেটের মাধ্যমে আমরা আউটসোর্সিং করে আয় করতে পারি এবং ঘরে বসে কোথাও আমাদের যেতে হবে না দশটা মাসটা অফিস করতে হবে না যাই এগুলো নিয়ে আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব আউটসোর্সিং জিনিসটা কী এটা দেখছো যে একটা পেপারের অংশ বিশেষ আমরা ওয়েব পেজে পেপারের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এবং অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তের খবর আমরা টেলিভিশনের মাধ্যমে মাধ্যমে পেতে পেতে পারি পারি। মানুষের যে হয়েছে। এর মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারবে যে কত উন্নত হয়েছে তোমরা একটু চিন্তা করে বের করো তাহলে দেখবে আমাদের কাজের দক্ষতা কাজের গতি সবই কিন্তু বেড়ে গেছে তারপরে গবেষণার জন্য যে উপাত্ত তথ্য দরকার সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি সকল ধরনের ব্যবস্থাপনার খরচও কিন্তু আমাদের কমে এসেছে ফলে ই গভর্নেন্স বাস্তবায়ন করাও কিন্তু আমাদের অনেক সহজ হচ্ছে আমি অনেক সংক্ষেপে এই জিনিসগুলো বললাম তোমরা আরও বিস্তারিত চিন্তা করবে দেখবে অনেক পেয়ে যাবে বিশ্বগ্রামের তো এত সুবিধা আমরা দেখলাম এর কিছু খারাপ দিকও আছে যেগুলো কি আমাদের যে গোপন তথ্য যেগুলো থাকে আমাদের সাধারণ মানুষের হয়তো গোপন তথ্য খুব বেশি থাকে না কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানের যে গোপনীয় তথ্যগুলো থাকে ইন্টারনেট হ্যাকিং করে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এই হ্যাকিং করে হ্যাকার তারা কিন্তু এই তথ্যগুলো নিয়ে নিতে পারে নিয়ে খারাপ কাজে ব্যবহার করতে পারে বা তাদের স্বার্থে কাজে লাগাতে পারে হ্যাকিংটা কি সেটা আমরা পরে আলোচনা করব। এবং তোমরা খেয়াল করে দেখেছ যে ফেসবুকের মাধ্যমে অনেক ক্ষেত্রেই কিন্তু অসত্য তথ্য প্রকাশ করে দেশে বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে মানুষের ঘর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে এটা একটা খারাপ দিক অনেক সময় ইন্টারনেটে বা ফেসবুকে কোনো তথ্য সঠিকভাবে যাচাই না করেই বা এই কোন উৎস থেকে তথ্যটা এসেছে সেই সূত্রটা যাচাই না করেই মানুষ সেটাকে সত্য বলে গ্রহণ করে তোমরা অনেক উদ্ভট উদ্ভট জিনিস দেখবে এই ইন্টারনেটে তথা ফেসবুকে যা আসলে সত্যি না মানুষ সেটাকে সত্যি বলে গ্রহণ করে অনেক ক্ষেত্রে এটাকে কেন্দ্র করে একজন বলে সত্য একজন বলে না এটা মিথ্যা ঝাঁটি মারামারি পর্যন্ত হয়ে যায় ইন্টারনেট ব্যবহার করলে আসলে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা আসলে এখানে হসিকার হবে বোধ সৃষ্টি হয় তোমরা আশেপাশে একটু খেয়াল করলে দেখবে তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের অনেকেই এত বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তারা পড়াশোনাতে দিন দিন পিছিয়ে পড়ছে পড়তে চায় না বাড়ি কাজ করে না কারো কথা শোনে না এমনকি তারা মোবাইল চালায় আর তাদেরকে মা বাবা খাইয়ে দেয় তারা খেতেও চায় না এর ফলে কি হচ্ছে তারা দিন দিন সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তারা একটা কল্পনার জগতে বাস করছে এতে কিন্তু তাদের ক্ষতি হচ্ছে তো এদিকটাও তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা যেন অতিরিক্ত ইন্টারনেটে অর্থাৎ ফেসবুকে না আসক্ত হও ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানের তথ্য অনেক সময় চুরি হয়ে যাচ্ছে যে অ্যাকাউন্ট হ্যাক হ্যাক করে হ্যাকাররা সেখান থেকে টাকা পয়সা লুটপাট করে নিচ্ছে এরকম ঘটনা তো বড় বড়ো ঘটনা আমাদের দেশেই ঘটেছে পর্নোগ্রাফিতে যে সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে এটা তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে পর্নোগ্রাফিটা কত খারাপ অবস্থার সৃষ্টি করেছে আমাদের বিশ্বগ্রামের সুবিধাও যেমন আছে এগুলো কিন্তু সেই রকম এক একটা অসুবিধাও অনেক সাইবার আক্রমণ সংগঠিত হচ্ছে এর ফলে সরকার বা ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই যে সাংস্কৃতিক বিনিময় ইন্টারনেটের মাধ্যমে বিশ্বগ্রাম হওয়ায় একজন আরেকজনের সঙ্গে যে সাংস্কৃতিক বিনিময়টা আমরা করছি তাতে আমাদের নিজস্ব যে সংস্কৃতি বা অন্য দেশ তাদের নিজস্ব সংস্কৃতি অনেক সময় ভুলে যাচ্ছে আমাদের সংস্কৃতি আমরা ভুলে গিয়ে আমরা আকর্ষণীয় কোনো সংস্কৃতিকে অনেক ক্ষেত্রেই আকৃষ্ট হচ্ছি এবং আমাদের সংস্কৃতিটা আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে ওই সংস্কৃতিটা ভালো না খারাপ সেটা কিন্তু আমরা চিন্তা করছি না আমাদের সাময়িকভাবে আকর্ষণ করছে আমরা গ্রহণ করছি এতে আমাদের ভালো সংস্কৃতিও কিন্তু অনেক সময় হারিয়ে যাচ্ছে হ্যাঁ অন্যদের যদি সংস্কৃতি ভালো থাকে সেটা আমরা গ্রহণ করতে পারি আমাদের খারাপটা আমরা ত্যাগ করতে পারি কিন্তু আমরা উল্টোটাই করছি খারাপটা গ্রহণ করছি আর আমাদের ভালোটাই ত্যাগ করছি তুমি যদি খুব বেশি পরিমাণে প্রযুক্তি বলতে এখন আমরা বেশি ব্যবহার করি মোবাইল ফোন বেশি ব্যবহার করলে কিন্তু তোমার শারীরিক সমস্যার সৃষ্টি হয় কম্পিউটারও একটা না দীর্ঘ সময় ব্যবহার করলেও অনেক শারীরিক সমস্যা সৃষ্টি হয় যারা ব্যবহার করো তারা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পারছ এই যে বিশ্বগ্রাম সম্পর্কে আমরা পড়ছি এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে কি কি লাগবে এটা কি টেলিফোন কম্পিউটার সিস্টেম মোবাইল তারপরে ক্যামেরা এগুলো সবই হার্ডওয়্যার বা যন্ত্র সামগ্রী তাই না আমাদের বিশ্বগ্রাম যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমাদের কমপক্ষে তো মোবাইল লাগবেই ইন্টারনেট সংযুক্ত মোবাইল তারপরে কম্পিউটার টেলিফোন দরকার হয় ক্যামেরারও দরকার হয় ভিডিও করার জন্য এগুলো সবই কিন্তু হার্ডওয়্যার বা যন্ত্র সামগ্রী এগুলো কি এই যে বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছ আইকন দেখতে পাচ্ছ এগুলো কি বুঝতে পারছো ছবিগুলো আইকনগুলো এই যে এটা কিন্তু একটা সফটওয়্যার এটাও কিন্তু সফটওয়্যার আইকন এটা এক্সেল বোঝায় এগুলো তোমাদের পরিচিত অনেকের কাছে তাই না এটাও একটা কি এটা কিসের ছবি উইন্ডোজ তাই না তারপরে এইদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম না এগুলো এগুলো হলো অপারেটিং সিস্টেম আছে এর মধ্যে এগুলো সবই হলো সফটওয়্যার তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ আরও একটা উপাদান হলো সফটওয়্যার মানে প্রোগ্রাম সামগ্রী এগুলো কিন্তু ধরা ছোঁয়া যায় না হার্ডওয়্যারকে স্পর্শ করা যায় সফটওয়্যারকে স্পর্শ করা যায় না হার্ডওয়্যার যন্ত্র সামগ্রী আর সফটওয়্যার হলো প্রোগ্রাম সামগ্রী প্রোগ্রাম কি সফটওয়্যার কী এগুলো আমরা পঞ্চম অধ্যায় গিয়ে জানব এরা কি কী করছে এরা দেখো এরা কিন্তু বিভিন্ন জিনিস অপারেট করছে চালাচ্ছে এই যে কম্পিউটার চালাচ্ছে ট্যাব তাই না এখানেও আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি যে এরা এগুলো ব্যবহার করছে অর্থাৎ হার্ডওয়্যার ব্যবহার করছে সফটওয়্যার সঙ্গে হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যার থাকে সেগুলোও ব্যবহার করছে এগুলো আসলে মানুষের সক্ষমতা বা হিউম্যান তোমার হার্ডওয়্যার মানে মোবাইল আছে সফটওয়্যার ইন্টারনেট চালানো সফটওয়্যার মোবাইলেও আছে কিন্তু তুমি যদি না মোবাইল চালাতে জানো অপারেট করতে না জানো তাহলে কিন্তু লাভ হবে না সেজন্যে ইন্টারনেট ব্যবহার করতেও জানতে হবে নাহলে বিশ্বগ্রামের বাসিন্দা হওয়া যাবে না বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা যাবে না এগুলো কি এগুলো হলো বিভিন্ন রকমের ডেটা ডেটা না থাকলে তো বিশ্বগ্রাম হবেই না এখন তুমি ফেসবুকে তোমার ছবি দিলে তোমার ছবিটাই কিন্তু ডেটা তোমার হার্ডওয়্যার মোবাইল আছে ফেসবুক ব্যবহার করছো ইন্টারনেট সফটওয়্যার ব্যবহার করে সেটাও আছে কিন্তু তোমার ফেসবুকে কোনো কিছু লিখলে না কোনো ছবি দিলে না কোনো ভিডিও দিলে না কোনো অডিও দিলে না তাহলে তোমার সঙ্গে কিন্তু কারো যোগাযোগ হবে না কেউ জানবেও না তুমি কি করছো না করছো এগুলো সবই কিন্তু ডেটা তাহলে ডেটাও দরকার ডেটা ছাড়া কিন্তু বিশ্বগ্রাম তৈরি করা যাবে না ডেটাকে যদি আমরা প্রক্রিয়াকরণ করি তাহলে আমরা পাই ইনফর্মেশন বা তথ্য অর্থাৎ ডেটাকে ইচ্ছে মতন সাজিয়ে নেওয়াটাই হলো প্রসেসিং আর ইচ্ছে মতন সাজিয়ে নেওয়ার পরে আমরা পাবো যেটা সেটা হবে ইনফরমেশন তাহলে আমাদের ইনফরমেশনও দরকার সর্বশেষ কী দরকার নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমরা কয়টা জিনিস ব্যবহার করব এক নম্বরে হার্ডওয়্যার দুই নম্বরে সফটওয়্যার তারপরে হার্ডওয়্যার সফটওয়্যার থাকলেও মানুষের সক্ষমতা অর্থাৎ ইন্টারনেট চালানো জানতে হবে আর ইন্টারনেট আমরা কি ইন্টারনেট থেকে কী নিব কী দেব ডেটা বা ইনফরমেশান চার নাম্বার এবং পাঁচ নম্বর হলো নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি আমাদের নেটওয়ার্ক সংযোগ লাগবে তাহলে আজকে এ পর্যন্তই আশা করি এই পার্টি তোমাদের ভালো লাগবে খুব সহজ একটা পার্ট তারপরেও তোমরা একাধিকবার দেখবে তোমাদের সব সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ